এই যে দেখেন, কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আমি সিগারেট হাতে চায়ের কাপ হাতে বসে আছি। সিগারেট ধরিয়ে নিয়ে বসে আছি আর কি। তো ওটা দেখে সবাই বিভ্রান্ত হয়েছেন যে আমি সিগারেট খাচ্ছি। আসলে ওটা একটা নাটকের পার্ট ছিল, একটা অভিনয় ছিল। তো এটা নিয়ে সবাই অনেক বিভ্রান্তিকর হচ্ছে, বিভ্রান্ত করছে। জাস্ট একটা অভিনয় ছিল, আপনারা ওই অভিনয় হিসাবেই নেবেন, এটাকে রিয়েলিটি ভাব নেবেন না। তো সিগারেট কিন্তু আমি ওখানে খাইনি, জাস্ট হাতে ধরিয়ে বসেছিলাম, আর আজকে হাতে ধরে বসে আছি। তো সিগারেট যেহেতু আমি খাইনি, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো এটা আপনারাও খাবেন না, ঠিক আছে? সবাই আমার দিকে আঙুল দিয়ে বলছে যে সে কেন এমন করছে, সে কেন এমন উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আসলে আমি তো উচ্ছৃঙ্খল হইনি, আমি যেমন ছিলাম আমি তেমনই আছি। শুধু জাস্ট একটা ভিডিও যেখানে দেখা যাচ্ছে শুধুই জাস্ট সিগারেট আর চা হাতে নিয়ে বসে আছে, এটা খাওয়াটাও দেখাইনি। এটা পুরো ভিডিওটা দেখলে পরে বোঝা যাবে যে এটা একটা অভিনয় ছিল। অভিনয় রিয়েলিটি যদি হবে তাহলে আমি চা সিগারেট খেতাম, আমি ধোঁয়া ছাড়তাম, টান দিতাম সিগারেটে, কিন্তু আমি দিই। একটা মেয়ে চায়ের দোকানে বসে চা সিগারেট খাচ্ছে, তো এটাকে সবাই মূলত রিয়েলিটি ভাবছেন, বাস্তবে ভেবে নিয়েছেন। এটা আসলে বাস্তব না, এটা একটা ব্লগ ছিল। আসলে এই ধরনের ঘটনা আমাদের সমাজে মূলত ঘটছে, অ্যাভেলেবেল, তো ওইটা নিয়েই আমরা একটা ব্লগ বানাইছি। তো এখানে দেখা যাচ্ছে যে এটা সবাই রিয়েলিটি ভেবে আমার ফ্যামিলিকে কিংবা আমাকে বিভ্রান্ত করছে। এটা রিয়েল ছিল না, সম্পূর্ণটাই অভিনয় ছিল। অভিনয় আমি মানে কিছুদিন ধরে অভিনয় করি, ছোটখাটো পেজের নাটক করি, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলের কিছু কাজ টাজ করি। তো সব তো আর ভাইরাল হয় না, এই বিষয়টা ভাইরাল হয়েছে দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে। তো অভিনয়কে রিয়েলিটির ভাব না দিলে এটা ভাইরাল হবে না আর এটা চলবেও না। তো অভিনয়টাকে আমরা রিয়েলিটি ভাব দেওয়ার জন্যই এই কাজটা মূলত করছি। তো ওখানে দেখা যাচ্ছে যে আমি চা সিগারেট হাতে চায়ের দোকানে বসে আছি, বাট আমি চা খাইওনি কিংবা সিগারেটেও টান দিইনি। তো এটা দেখলেই মূলত বোঝা যায় যে এটা সম্পূর্ণটাই অভিনয় ছিল, অভিনয় তাগিদে একটা করা। আপনারা যারা এই বিষয়টা নিয়ে মাতামাতি করছেন, অভিনয় অনেকেই অনেক ধরনের অভিনয় করে, করতেই পারে। বর্তমান সমাজে এখন মিডিয়ার প্রচারটাই সব থেকে বেশি, যে সাধারণ মানুষ সেও একটা ইউটিউব চ্যানেল খুলে ব্লগ বানিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে, ভুল বুঝছেন, এটা আপনারা করবেন না। কিন্তু খারাপ কোনো কিছু একটা হোক, সেটা নিয়েই তারা মাতামাতি শুরু করবে। যদি তার 1 পয়েন্ট থেকে থাকে, তো তারা বাড়িয়ে সেটাকে 10 পয়েন্ট করে দেবে, যে এটা হয়েছে তার সাথে আরো 9% যোগ করে দেবে, দিয়ে ওটাকে আরো বেশি খারাপ তৈরি করবে। সমাজে টিকে থাকতে হলে বহুত লড়াই চেষ্টা প্রচেষ্টা করতে হয়। আমার জীবনে বড় একটা ঘটনা দুর্ঘটনা ঘটেছে, ওই সময় আমি কাউকে পাশে পাইনি, কেউ আমার সাথে ছিল না, ইভেন আমার ফ্যামিলির লোকজন ও মানুষে কি বলবে, সমাজের লোকজন কি বলবে, সেটা ভেবে সবাই চুপ থেকে গেছে। প্রতিনিয়ত যুদ্ধ করে আমি একাই চলেছি, সবকিছু হারিয়ে ছেড়ে আমি নিজে বাঁচার চেষ্টা করেছি, কিভাবে আমি ভালো থাকতে পারবো, কিভাবে আমি জীবনে চলতে পারবো। সেই সময় আমি কারো পাশে পাইনি, সেই সময় আমার কেউ খোঁজ নেয়নি। এখন কেন একটা ভিডিও ভাইরাল হওয়াতে সবাই এরকম উঠে পড়ে লেগেছে, সবাই আমার দিকে আঙুল তুলে ধরছে? মূলত সিগারেট খাওয়ার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি সেই মেয়ে। তো আপনারা কি ভাবছেন যে এটা আসলে বাস্তব? এটা বাস্তব কিছু না, এটা একটা নাটকের একটা পার্ট ছিল, অভিনয় ছিল। ওই অভিনয়তে আমার এটা করতে হয়েছে, আপনারা কেউ এটা বাস্তবে রিয়েলিটি ভাববেন না। আর আপনারা কি মনে করেছেন কি, যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এটা নিয়ে আপনারা এত মাতামাতি শুরু করে দিয়েছেন, কি একটা ভিডিও এটা, এটা অভিনয় ছিল, অভিনয়ে অনেক কিছুই করতে হয়। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা এটা নিয়ে এত মাতামাতি করবেন না, আর এটা নিয়ে কাউকে বিভ্রান্ত করবেন না, এটা অভিনয় ছিল আর অভিনয়ই থাকবে। আর এটা নিয়ে আপনারা
মানে বর্তমান যুব সমাজ যারা, তারাও যেন এই পদ্ধতিটা আবার অ্যাপ্লাই করতে দেন না, যে কোনো বিষয় নিয়ে আপনি ছ্যাঁকা খেয়েছেন, মানসিক টেনশনে আছেন, ওপেন সিগারেট ধরিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন, এটাও করবেন না। এটা একটা শিক্ষণীয় মূলক ঘটনা ছিল। বর্তমান সমাজে কিছু কিছু মেয়েদের আমরা এভাবে দেখি, যারা উচ্ছৃঙ্খল টাইপের, পথে ঘাটে সিগারেট খেয়ে বেড়ায়, খায়। তো তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা, কাউকে সম্মানহানি করার জন্য না, কিংবা কাউকে বিভ্রান্তিতে ফেলানোর জন্য না, জাস্ট একটা অভিনয়। এটা অভিনয় হিসাবেই নেবেন। সবাইকে ধন্যবাদ।